চামিচ দিয়ে খেতে হয় দৃষ্টু? মার সাথে রাগ করতে হয় শুধু শুধু? এই যে এগুলো ফেলে দিছো না এখন, ফেলে দিছো কেন বাবু? আবু রাগ করছো? এভাবে রাগ করতে হয়? রাগ করে চলে আসতে হয় কেন আবু? রাগ করা তো ভালো না, এদিকে তাকাও না একটু, রাগ করতে হয়? ঠিক আছে, ইটস ওকে ইটস ওকে, সরি, তোমাকে দিব দিব তোমাকে দিব আব্বু, রাগ করো না। এই যে ছুটো বাবু, তুমি আমার পাখি, ও মা এভাবে এভাবে রাগ দেখাইতে হয় কেন? মা কি করেছে তোমার সাথে? তুমি খালামনির কোলে যা, অনেক রাগ হচ্ছে। আচ্ছা আসো, আচ্ছা আচ্ছা দিচ্ছি, দেও দেও দেও, দিচ্ছি তো আব্বু, সরি, ধরো ধরো চামিজে দিচ্ছি, চামিজে খেতে হয়। আচ্ছা শুয়ে পড়ো না, শুয়ে পড়ো না আব্বু, সরি, এভাবে শুয়ে পড়তে হয় না পাখি। এই এই মাথায় ব্যথা লাগবে তো আব্বু, সরি, আসো পাখি। এই পাখি অনেক ঠান্ডা লাগছে তো তোমার, ফ্লোরে থাকে না দেখি, একটু একটু খেয়ে নাও, রাগ কমছে? আর রাগ করবো মার সাথে? আর করো না। আচ্ছা ছোট্ট বাবুটা, সব ফেলে দিছ কেন? ফেলে দিতে হয় না আব্বু, এত রাগ দেখাও কেন মার সাথে? তোমার খাবার গরম হচ্ছে বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একটু খাও তো, একটু খেয়ে একটু খেতে হয় দেখি কিভাবে খেতে হয়, গুলি গুলি করে খেতে হয়, ফুদাও ফু ফুদো তো, ব্লেন্ডার চালা তো ব্লেন্ডার, আচ্ছা একটু ফুদা তো, ও ও ও একটু ফুদা তো বাবা, খেতে হয়। ওয়াও সো নাইস, এক্সিলেন্ট আবু, একটু একটু মুখে দিতে হয়, একটু খাওয়ানোর জন্য আধা ঘন্টা, এই একবার নেওয়ার জন্য আধা ঘন্টা তোমার পিছনে দৌড়তেছি। আচ্ছা বকু করা যাবে না তোমাকে? আচ্ছা তুমি আমার লক্ষ্মী বাবা ধরো, লক্ষ্মী বাবা আধা ঘন্টা পরে একবার নিল, আল্লাহ, ব্লেন্ডার চালাইতে পারো বাবু, ব্লেন্ডার চালাইতে পারো, এটা তোমার তোমার কিচেন, ও এটা এভাবে ধরতে হয় তাই, এটা এরকম, ও এটা এটা রান্না করবা, এটা তোমার কি, এটা চুলা, এটা তোমার হাঁড়ি পাতিল, আচ্ছা একটু খেয়ে না তাহলে দিব, আচ্ছা রান্না করতে দিব তো, আসো এখানে বসো, আসো ফ্রাই প্যানে রান্না করবা, একটু খেয়ে না, হ্যাঁ খাব না পাখি, একটু খেয়ে না, নাড়াচাড়া করার জন্য তরকারি, আচ্ছা একবার খেয়ে নাও, আল্লাহ রে আল্লাহ রে, কে বলে এগুলা, ও এখানে সুইচ দিতে হয় না, হবে না রান্না হবে না সুইচ না দিলে, ও ভেরি গুড, ও আচ্ছা ঠিক আছে রান্না হচ্ছে, ওকে এত ভালো রান্না করো তুমি, তুমি তো ভালো চুলা জ্বালাইতে পারো আব্বু, অনেক ভালো চুলা জ্বালাইতে পারো, আব্বু পাখি মাটার কথা শুনো, ও সুইচ দিবা আবার, ওকে একটু খেয়ে নিতে হয় তো, মা পিছনে ঘুরতেছে, মা মা ভেরি গুড বলবে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড বলবে, চিন্তা কর, ফেলে দিছো কেন আব্বু, জোর করে কিছুই করা যায় না তার সাথে, হ্যাঁ আপনি রান্না করেন, আপনাকে আর ডিস্টার্ব করবো না, টাটা বাই বাই, টাটা বাই বাই, ঠিক আছে টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।
টাটা দিয়ে দেতো, রাফার টাটা টাটা দেও তো, টাটা। আরো দিব পাতিল দিব, আরো আরো পাতিল দরকার না? দিব না, দিব না। তুমি তুমি সব নষ্ট করে ফেলেছ, না আর দিব না তোমাকে, দিব না বলছি তো, দিব না। তোর খালামণিকে যায় বলো দেওয়ার জন্য, যাও। কত কাজ এই লোকের, লুসনি দিয়ে পাতিল ধরতে হয়, রান্না শেষে লুসনি দিয়ে পাতিল গরম পাতিল ধরতে হয়, তাই না? এক হাতে মাশাআল্লাহ, আমার বাবা রান্না পারে, হ্যাঁ আমরা রান্না করতে হবে না।